सिंदूर भिक्षा दिले मागो कन्या चंदा अरे एक सिंदूर दाओ मायेरा सिंदूर भिक्षा दाओ स्वामी भिक्षा दिले मागो संसार मंगल अरे एक सिंदूर दाओ मायेरा सिंदूर भिक्षा दाओ तुम्हारे काछे गिए एक सिंदूर दाओ मायेरा सिंदूर भिक्षा दाओ তাই তো আজ আমি জলে হসি যাব বেহুলা ভাসিল রে ভাসিতে ভাসিতে বেউলায় আমার রে চলে বউ তু বেউলা ভাসিল রে ওই না দুঃখে রো সাগরে মজা পতি বল লয়ে বেউলা রে ওই না ভাসি গঙ্গার জলে আর ভাসিতে ভাসিতে চলে বেউলা দেখি আমার বাপের বাড়ি কেউ আছে আমার বাপের বাড়ি যেতে হবে কাকা কাকা রে তোরি চরণেতে কাকা কাকা রে সৌদা ঘর পিতা রে
তাই তো অকুসাত কাক চালিছি ডাকছে ওরে আজ কেন রে আরে ঘরে রে চলে বসে আরে ডাকে কাকা যাবে রে ওলা ডাকে ये भी एक आज की मने कोरे रे अरे आज की मने कोरे रे आज जनों का करे रे डाले कागा कागा डाके रे आज जनों का सातो पाँचो भेबे अमोला ढीलो छोड़े मारे रे अला ढीलो কি একটা অঙ্গুরি আর একটা চিঠি এই চিঠি লেখা আছে আমাদের একমাত্র জামাতা বাসর ঘরে কালনাগে দংশন করেছে পাপ সুবল সুন্দর হরি বলে মা শুনে বাবা তোমাদের একমাত্র ভগ্নি চাবাতলা ঘরে বন্দি হয়ে আছে তুমি যাও তোমাদের ভগ্নিকে তুলে নিয়ে এসো বেশ মা আমরা এই মুহূর্তে যাচ্ছি মা আয় যাবার সময় স্বর্ণের হার আর মেলেরির ভার নিয়ে যাও বেশ মা আমি আপনার কথা মতো আমরা স্বর্ণের হার আর মেলানির ভার নিয়ে যাচ্ছি যাও বাবা যাও চলো ভাই চলো চলো ভাই সুবল হরি ভগ্নি করতে তারা করতে যাই গো মোরা আর নিয়েছি চিনি চাপা ঝালের নাড়ু আর নিয়েছি চাবি কলা আমরা যে চলে এসেছি চলো দাদা আর কিছুটা দূরে গেলে ওই ঘাটের কাছে আমরা যেতে পারবো চাপা তলায় ওরে ভাই চল ভাই চল এখানে তো দেখতে পাচ্ছি না আমাদের ভগ্নী মনে হয় আরো কিছু দূরে আছি আমরা গিয়ে দেখে আসি শুনতে পাচ্ছিস ভাই শুনতে পাচ্ছিস আমাদের ভগ্নির কণ্ঠের স্বর আয়না ভাই আয়না আমরা আরো একটি বার ডেকে দেখি বেহুলা ওরে ওরে সোনা বন্টি আমার তুই ফিরে আয় বন্টি ফিরে আয় দাদা আজ আমার দিতে এসেছে দাদা হ্যাঁ বল দাদা গো বলতে পারো দাদা নারীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি ওরে সোনা বন্টি আমার নারীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার স্বামী দাদা গো আমি বাসর ঘরে প্রাণপতিকে হারিয়ে ফেলেছি দাদা তাহলে তোমরা চলে যাও আমি যাব না দাদা ওরে সোনাবন্টি আমার অমন কথা বলিস না রে সোনাবন্টি আমার যে মারা যায় সে আর কোনোদিন ফিরে আসে না তাই বলছি সোনাবন্টি আমার তুই ফিরে আয় বন্টি ফিরে আয় আজ ফিরে যাও দা ফিরে যাও দাদা আমি যাব না তোমাদের বাড়ি ওরে সোনাবন্টি আমার হারাইয়ে ফেলেছি দাদা আমার হাত তেরা সাবারি ফেলেছি দাদা আমার হাত তেরা সাবারি পাতকালে বলবে লোকে বেহুলা হো লোকরে রানি ও মাদ লে বলবে দাদা বেহুলা হো লোকরে রানি কতই খা বনি রানি সো কতই বা খেলিব হাড়ি
দাদা আমার নিয়ে যাবে আমার জন্য কি এনেছো ওরে সোনাবন্টি আমার আমি তোর জন্য কি নিয়ে এসেছি জানিস দাদা মাঝে বড় আশা করে পাঠিয়ে দিয়েছে এই স্বর্ণের হার আর মেলানির ভার আমি আর যাব না ও দাদা গো দাদা তো মা দেরই বাড়ি আরে মরেছি আমার প্রাণের পতি দাদা গো চাইনা বেনারসি সারি আমি আর যাব না যাব না দাদা গো দাদা যাব না তোমাদের বাড়ি তোমরা গেলে বাসবে ভালো গো দাদা বৌদিরা বলবে কোলে রাড়ি দাদা গো কাল বিয়েতে দিয়েছিলে দাদা গো দাদা দিয়েছিলে কাদের তুই গো কি বলছিস শোনা বলছি আমার আমার ভাগ্যে দাদা গো নিয়ে যা তোমাদের ভাই শোনা বলছি না আমার ভাগ্যে দাদা গো নিয়ে যাও তোমাদের চুরি চইল না হায়ার আমার ভাগ্যে দাদা গো দাদা নিয়ে যাও তোমাদের বাড়ি গলার হাই গো সইল না হায়ার আমার ভাগ্যে দাদা গো দাদা নিয়ে যা তোমাদের চাই
তোমাদেরও বিদায় লো এ দাদা গো মান্দাতে বলছে দাদা নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্বামী আর প্রজাপতির আমি হারিয়ে ফেলেছি দাদা ফিরে যাও দাদা ভেসে যাব গাঙ্গুরি আর চলে দাদা ওরে সেনাপতি আমার যে মারা যায় সে আর কোনোদিন ফিরে আসে না তাই বলছি তুই ফিরে আয় বোন ফিরে আয় আমরা যে শুধু তোকে চাই বোন শুধু তোকে চাই দাদা না দাদা না আর তোমাদের গিয়েতে আমি যাব না দাদা ওরে সোনাপন্টি আমার তাই যদি হয় রে সোনাপন্টি আমার তাই যদি হয় আমরা আমরা যে বড় আশা করে এই স্বর্ণহার আর মেলানির ভার নিয়ে এসেছিলাম বললাম বললাম রে এখন কি করবো রে সোনাপন্টি দাদা আজ আমি ভেসে যাব গাঙ্গুরে আর চলে আমার নিয়ে যাবে মেলানির ভার নিয়ে এসেছো তাহলে ওই মেলানির ভার চাপা দলের দিচ্ছে রাখো ছমাস ছদিন পরে যদি তোমরা জানো ভালো আছে তোমাদের ভগ্নি ফিরে আসবে না তো এই দেখা আমার সঙ্গে শেষ দেখা দাদা ওরে শোনা পন্টিকা আমার তাই যদি হয় আমরা তোর কথা মতো এই স্বর্ণহার আর মেলানির ভার নিয়ে আমরা এই চাপাতলার ঘাটে পুঁতে রেখে দিয়ে যাচ্ছি তবে যাবার সময় একটি কথা বলে যায়নি সোনা বলটি আমার দাদা সেদিন তুই তোর মরাপতিকে বাঁচিয়ে ফিরে দিয়ে আসবি দাদা এই হতভাগ্য দাদাদের কথা বলে করে একটিবার একটিবার পিতার রাজ্য থেকে বিদায় বিদায় আমার সোনা বন্টি আমার দাদা।